অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ভাঙা গোয়াল ঘরে, পাকা ঘর চাইছেন সাগরের বাসিন্দারা। বলছে সাগরদ্বীপের রুদ্র নগরের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে বর্তমানে 26 জন পড়ুয়া রয়েছে, এছাড়া 8 জন অন্তঃসত্ত্বাও কিন্তু ওখান থেকে খাবার গ্রহণ করে, মানে আইসিডিএস কেন্দ্রটি থেকে খাবার গ্রহণ করে। কেন্দ্রটি চলে ভাঙা গোয়াল ঘরে, তাই তার চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ভাঙা গোয়াল ঘরের এক কোণে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকের সাগর এই রুদ্রনগর গ্রামের পঞ্চায়েতের এটি অংশ। সেখানকার আইসিডিএস কেন্দ্রটি গত 12 বছর ধরে চলছে স্থানীয় এক বাসিন্দার গোয়াল ঘরে। এই অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। সাগরদ্বীপের প্রাণকেন্দ্র রুদ্রনগরের ওই কেন্দ্রটিতে বর্তমানে 26 জন পড়ুয়া রয়েছে, এছাড়া 8 জন অন্তঃসত্ত্বা ওখান থেকে খাবার গ্রহণ করে থাকে। ওই আইসিডিএস কেন্দ্রটির শিক্ষিকা বলছেন এখানে বিডিও দপ্তর, গ্রাম পঞ্চায়েত, বিএলআরও সহ একাধিক দপ্তর রয়েছে, কিন্তু এসবের মাঝে বেমানান শুধু এই আইসিডিএস। তো তিনি বলছেন যে একটি স্থানীয় বাসিন্দার গোয়ালঘরের বারান্দায় চলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, সম্পত্তি ঝড়ে গোয়ালঘরটাও ভেঙে পড়েছে। তো ভাঙা ঘরের কোণে কোনো ক্রমে চলছে শিশুদের পঠন পাঠন, এমনটাই দাবি ওই শিক্ষিকার। এ নিয়ে বারবার দরবার হলেও তিনি কোনো রকম কোনো সাহায্য পাননি বলে জানাচ্ছেন। উনি আরও জানান যে এই কেন্দ্রে স্থায়ী কোনো রাঁধুনি নেই, অস্থায়ী কর্মীকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালন সমিতির সদস্য কেউ তিনি ক্ষোভে সুরে বলেছেন যে গোয়াল ঘরে কি আইসিডিএসে রান্না হবে, বাচ্চারা খাবে না পড়বে, কতদিন এমন করে আর চলবে। স্থানীয় বাসিন্দারাও এই কেন্দ্রটি স্থায়ীভাবে করার দাবি তুলছেন। এই নিয়ে আইসিডিএস দপ্তরে জানানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একটি বাড়িতে চলছে, উনি সেটা বলছেন যে আমরা জানি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একটি বাড়িতে চলছে। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে উনি জানিয়েছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে খবরটি আপনাদের সবার কাছে পৌঁছানো দরকার, সরকারের নজরে আসা দরকার এবং অবশ্যই এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, আপনাদেরই সহকর্মী ইনি হন, তো অবশ্যই কিন্তু আপনারা এটির ভিডিওটি শেয়ার করতে থাকুন। যত বেশি গ্রুপে শেয়ার করবেন তত বেশি কিন্তু এখান থেকে ফল পাওয়া যাবে এবং এই ব্যক্তিটি, এই যে ভদ্রমহিলাটি এবং আইসিডিএস কর্মীটি যিনি এত অসহায় অবস্থায় আর কাজ করছেন, ইনি আরও দ্রুত সমাধান পাবেন এবং দ্রুত সুরাহা পাবেন, এই কামনা করি। এবং আপনারা যতটা পারেন দিদি ভাইয়েরা অবশ্যই এনাকে হেল্প করুন। বারবার করে আপনাদের হেল্প করার কারণ হচ্ছে যে আপনারা হেল্প করলে আপনাদের হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করার কথা আমি বলছি না, আপনারা লাইক করবেন ভিডিওটাতে এবং যত পারবেন শেয়ার করবেন, তাহলেই ইনি হয়তো সরকারের আরও দৃষ্টিকোণ আকর্ষণ করতে পারবেন এবং ইনি সুরাহা পাবেন খুব তাড়াতাড়ি। তো এটুকুই কাজ আপনারা করবেন, আর কিছুই নয়, এটুকু অনুরোধ রাখি আপনারা এটা করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে আপনাদেরকে নেক্সট কোনো একটা কন্টেন্টে। থ্যাংক ইউ সো মাচ।